हॉस्टल से। ইমেল তোমার কি অবস্থা? আমি জানো আরেকটা দিতে পারবো। यस ভাইয়া তো বুঝতে পারতেছ না। ওর মাথা বিগড়ে গেছে আসলে, এখন যা ট্র্যাকিং করতে করতে উল্টা পাল্টা বকতেছে। এইটা পার করে আসলাম আমার, এইটা লিমিট থাকা দরকার, কোন লিমিট নাই। এই ভাইয়া স্পিড কাটছে, প্রমাণ হয়ে গেছে এখান থেকে। এই প্রথম লোক আসতেছে পিছনে। নামো নামো, দেখো উনি কি সুন্দর নেমে গেছে। তিন ঘন্টা প্রায় অতিবাহিত হয়ে গেছে, এখনো আমরা ট্রেকিং এ আছি। আমরা এখনো কাঙ্ক্ষিত ঝর্ণে পৌঁছতে পারিনি, সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, বাট এখনো দেখা যাচ্ছে না। এটা ছিল আমাদের ফর এভার লংগেস্ট ট্রেকিং, তিন ঘন্টার বেশি হয়ে গেছে, এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারিনি। আবার ব্যাক করতে হবে এই রাস্তায়, দেখা যাক কি হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা, পাহাড় নদী ও ঝর্ণাধারায় ভরপুর আমাদের এ দেশ বাংলাদেশ। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে আমরা ঘুরে বেড়াই আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগ বানাই। ব্লগ বানানোর এ পথ চলা সবসময় যে মসৃণ বা সহজ তা কিন্তু নয়, প্রায়শই অনেক কষ্ট করতে হয়। আর এই কথা মাথায় রেখে আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর ভিডিওটি খারাপ লাগলে ডিসলাইকের অপশন তো আছেই। পথ পরিক্রমায় বান্দরবন ট্রিপের শেষ দিনে আজকে আমাদের গন্তব্য দামতুয়া ঝর্ণা। হ্যালো ট্রাভেল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পর বান্দরবন ট্রিপের শেষ দিনের ব্লগে আমি আমন্ত্রণ জানাচ্ছি জুয়েল ফ্রম জুয়েলস বাকেট লিস্ট। আজ সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে রওনা দিয়ে দেই দামতুয়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে। হোটেলে হেভি নাস্তা করে কিছু প্রয়োজনীয় শুকনো খাবার সাথে নিয়ে চড়ে বসি হুন্ডায়। আজ আমরা টোটাল তিনজন দুটি হুন্ডা রিজার্ভ করে রওনা দিই 17 কিলোমিটারের উদ্দেশ্যে। আপ ডাউন পার হুন্ডা ভাড়া 800 টাকা। তবে এই রাস্তার অপরূপ সৌন্দর্য আমাকে বিমোহিত করে। আমার দেখা এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বিউটিফুল রোড ইন বাংলাদেশ, আপনারাই দেখুন। We'll be right back.
হ্যাঁ ভিডিও করছে। ঘটনাটি ঘটার পর মিশুর প্রথম উক্তি হইছে ভিডিও। এরপর হিমেল বলল, ভিডিও হইছে? গাইডের সরল স্বীকারোক্তি, ভিডিও হইছে। এতবার চেষ্টা করেও বুঝাতে পারলাম না যে আমার বসার স্টাইলই এটা। যাই হোক, ঝিরির পানিগুলো ছিল স্বচ্ছ ও পরিষ্কার। আমরা মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসেছি। গাইডের মতে এখানে আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। নামো নামো, দেখো উনি কি সুন্দর নেমে গেছে। এবার দামতোয়া ঝর্ণা সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। দামতোয়া ঝর্ণাটি পার্বত্য চট্টগ্রাম জেলার আলীকদমে অবস্থিত, যা অনেকের কাছে দামতোয়া বা তুকও বা লামনই ঝর্ণা নামেও পরিচিত। ঝর্ণার নাম বেশিরভাগই ঝিরির নামানুসারে হয়। মুরং ভাষায় ঝর্ণাটির যে ঝিরিতে অবস্থিত তাকে তুক অ বলে। তুক অর্থ ব্যাং আর অ অর্থ ঝিরি। তুক অ অর্থ ব্যাং ঝিরি। দামতোয়ার অর্থ খাড়া আকৃতির দেয়াল, যা বেয়ে ব্যাং বা মাছ উপরে উঠতে পারে না। এখানে দুই দিক থেকে পানি পড়ার কারণে ঝর্ণাসহ খোলা স্থানটিতে চাঁদের আলোতে অন্যরকম সৌন্দর্যের কারণে স্থানীয় মুরং ভাষায় লামনই ঝর্ণা বলা হয়। লামো অর্থ চাঁদ আর নই অর্থ আলো। লামনই অর্থ চাঁদের আলো। তুমি এখানে পড়ো না, হ্যাঁ তোমার মিলে পড়লে সমস্যা আছে। তিন ঘন্টা প্রায় অতিবাহিত হয়ে গেছে, এখনও আমরা ট্রেকিংয়ে আছি। আমরা এখনও কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছতে পারিনি। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, বাট এখনও দেখা যাচ্ছে না। এটা ছিল আমাদের ফর এভার লংগেস্ট ট্রেকিং। 3 ঘন্টার বেশি হয়ে গেছে, এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারিনি। আবার ব্যাক করতে হবে এই রাস্তায়। দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আঁকা বাঁকা পথে চলার পথে চলার পরে এখন আমরা
আবার ঝিরি পথে যাত্রা শুরু করব। অনেক ফোর্স পানি ওখানে। প্রায় 4 ঘন্টা ট্রেকিংয়ের পরে এই দৃশ্য, আবার যাত্রা শুরু। চার ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, সম্ভবত আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। জীবনে প্রথম 4 ঘন্টা একসাথে ট্রেকিং করলাম। হ্যাঁ কই, আমাদের সাথে আরো দু একটা টিম দেখা যাচ্ছে, সবারই একই অবস্থা। এইরকম একটা রোড পার হয়ে নামছি। এই হচ্ছে আমাদের গান্ধীত বাঁকুড়া জন্য standing still as I let go of your cold hand. Eyes are wet but lips are dry, and all the things we'd planned were never what you wanted. We've been lying from the start. Yes, I knew and just ignored it. I let go of your cold hand. I guess I saw it coming, yet it took me by surprise. Oh, oh. But if there's nothing left to cry for, then I will just crack a smile. Oh.
এটা হলো ব্যাক করার সময় আমাদের অবস্থা। হাঁটো হাঁটো হাঁটো, কারোই শরীরে কোনো এনার্জি নেই। ব্যাক করার মধ্যে মাত্র 1.5 ঘন্টা হয়েছে, অ্যাটলিস্ট 3.5 ঘন্টা লাগবে আমাদের, আরো 2 ঘন্টা বাকি। এইটা পার করে আস। ঝর্নার মতো সুন্দর ও ন্যাচারাল ঝর্ণা আছে ভেবে আমার গর্ববোধ হচ্ছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো প্লেস, নতুন কোনো দেশ বা নতুন কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন ও নিরাপদে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।